हेलो व्यूवर्स, आशा करी सबाई भालो आछेन। तो बंधुरा निश्चय थंबनेल दिखे बुझते पे विषयटी कि हबे। आज के किन्तु आमी खूब गुरुत्वपूर्ण सेटिंग्स निये भिडियोटी आपनादेर माझे आपलोड करेछि। बंधुरा इतिमध्ये फेसबुके जुक्त होयेछे किछु नतून इम्पोर्टेंट सेटिंगस जा खूबई असाधारण। बंधुरा मूल काजे जावार आगे आपनार फेसबुक आईडिटी अवश्यई आपनि आपडेट करे दिबेन। जदि आपनारा अनेक दिन थेके आपडेट ना दें ताहले किन्तु आपनारा अवश्य आपडेट कर जदि आपडेट ना करें तो नतून जे सेटिंगसगुला अपन फेसबुके जुक्त होगुला क्योंकि अपनारा पाबें ना। तो बंधुरा चलो भिडियो शुरू करा जाक। और बंधुरा एक रिक्वेस्ट, जदि एवार सदस्य हो ना थकें तो एक सबसक्राइब दिए हमारे परिवार सदस्य हो जाओ लगले एक लाइक देवें। तो बंधुरा कथा बसी ना बोले काजे चले जा। बंधुरा फेसबुक आईडी आपडेट करार्जन सोजासूजी चले जो ये प्ले स्टोरे এসে আমরা সার্চ বক্স পাবো। সার্চ বক্সে লিখতে হবে এখানে ফেসবুক লিখে সার্চ দিলে অবশ্যই আমরা আমাদের ফেসবুক আইডি কিন্তু পেয়ে যাব। এই যে আমার মেইন ফেসবুক আইডি, অফিশিয়াল ফেসবুক আইডি, ফেসবুক আইডিটি কিন্তু আমি অবশ্যই একটু আগে আপডেট দিয়ে রেখেছি, এর জন্য আমার ক্ষেত্রে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে আপডেট দেখাবে, যদি আপডেট দিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনারা আপডেট দেওয়ার পরে আপনারা ওপেনের উপরে ক্লিক করবেন। ওপেনের উপরে ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন। ফেসবুক আইডিতে আসার পরে মনে করেন বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু একটা ফটো বা পোস্ট মানে পোস্ট করেন ফেসবুকে। তো আমি এখানে চলে আসলাম। চলে আসার পরে আমার গ্যালারি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এখন কিন্তু যে আগে আমরা মানে ফেসবুকে ফটো আপডেট দেওয়ার জন্য আমরা মানে ফটো এডিটরস যেটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু ফটো এডিট করে নিতাম, এখন কিন্তু আর সেই অ্যাপ্লিকেশনটির কোনো প্রয়োজন নেই। এখন আমরা সোজাসুজি মানে ফেসবুকে ফটো আপলোড দিয়ে কিন্তু আপলোড দেওয়ার সময় কিন্তু আমরা এডিট করতে পারবো। তো বন্ধুরা মনে করেন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন অনেকগুলা কিন্তু ফিচার্স এসেছে। এই যে দেখুন অনেকগুলা কিন্তু ফিচার্স চলে আসছে এখান থেকে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা লাভ ইফেক্ট, এই লাভ ইফেক্টের উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন ফটোটা কি অসাধারণভাবে সুন্দর হতে চলেছে। তো বন্ধুরা এরপরে যে আমি এই সেটিংসটির উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন ফটোটা কত সুন্দর হবে। এই যে দেখুন একটা মেয়ের ফটো আমি আপলোড করতে চাচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হচ্ছে। এরপরে আপনারা এই যে আরও একটা অপশন, এই অপশনটির উপরে দিলেও কিন্তু আরও অসাধারণ হয়ে আসবে। কিন্তু আপনার ফটো এডিটরস থেকে আর আপনি এডিট করতে হবে না, আপনি এখান থেকে সোজাসুজি মানে যে এডিট করে নিতে পারেন। এরপরে যদি আমি এই যে ফিল্টার একটা অপশন দেখতে পাচ্ছেন, ফিল্টার্স, এই ফিল্টার্সের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আরও অপশান চলে আসবে। এই যে দেখুন এই অপশানটি যদি আমি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আরও সুন্দর হবে। এই যে দেখুন এটা যদি আমি মানে ব্যবহার করি তাহলে কিন্তু ফটোর বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন চলে আসে এখান থেকে। তো বন্ধুরা এখন আমি কিন্তু আর ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে মানে এখন কিন্তু আর ফেসবুক এডিটরস থেকেই আমরা কিন্তু আর ফটো এডিট করতে হবে না। অটোমেটিক আমরা ফেসবুক থেকেই মানে পোস্ট করার সময় কিন্তু আমরা ফটো এডিট করে নিতে পারবো। তো বন্ধুরা যদি আপনারা ফেসবুক আইডি মানে আপডেট না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই অপশনগুলি পাবেন না। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন।